আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে 32 পর্যবেক্ষক সংস্থার সাথে বৈঠক করছে নির্বাচন কমিশন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার সম্পর্কে জানানো এবং সত্যতা পারে ভোটারের দায়িত্ব কর্তব্য সম্পর্কে এবং তার কি নাগরিক দায়িত্ব সেগুলো সম্পর্কে সচেতন করা, প্রার্থী ও ভোটারদের দায়ী দায়িত্ব, মতামত প্রচার, প্রচার প্রচারণে চলার ভোটার আগে পরে, ভোটের পরে নিরাপত্তা জনিত নির্বাচনকালীন বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা যেন সে থাকে যে আমি নির্বাচনের দিন বা নির্বাচন আগে পরে কি আচরণ করলে কি শাস্তি হতে পারে, কি কি বিধান আছে সেটা জানা দরকার। নির্বাচনের প্রার্থী, রাজনৈতিক দল, সংগঠন, প্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ, সংবিধানের মূল মর্মে, মূল মর্মের পরিপন্থী ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, জাতি, শ্রেণী, পেশা সম্পর্কে কোনো প্রকার বিদ্বেষমূলক, এই যে সাম্প্রদায়িক বক্তব্য বলা হয়, অনেক সময় জাতিগত বিদ্বেষমূলক কথাবার্তা বলা হয় এবং অনেক সময় বক্তব্যে প্রচারেও থাকে, ভাষাতেও থাকে, সেই জন্য বিদ্বেষমূলক কোন প্রকার লেখা বক্তব্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করতে হবে রাজনৈতিক দল, ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কমিশনে যাতে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মনোজগত তৈরি হয় সেই জন্য একটা প্রচার প্রচারণার জন্য ব্যবহার করতে হবে, সেটাও নির্বাচন কমিশন ভূমিকা রাখতে পারে। নির্বাচন কমিশনের সচিবালয়ের সচিব সহ সচিব মহোদয় মনোক্ষুণ্ণ হতে পারে, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত কাঠামো উন্নয়ন, দক্ষ জনবল, তাদের নিয়মিত প্রশিক্ষণ। অর্থাৎ নির্বাচন কমিশন শুধুমাত্র 5 জন কমিশন দ্বারা না বা আউটসোর্সিং করে না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সেইখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সেইখানে নির্বাচন কমিশনের থেকে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার হবে এবং তাদের দক্ষতা এবং কন্টিনিউয়াসলি তার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।